সভাপতি এবং দূর দূরান্ত থেকে আসা শিক্ষক মণ্ডলী, আমি অত্যন্ত গর্বিত বোধ করছি এবং আনন্দিত যে আপনাদের সাথে আমি সাক্ষাৎ করতে পেরেছি। বাই প্রফেশন আমরা সবাই শিক্ষক, আমিও একজন শিক্ষক, আপনারাও একজন শিক্ষক। শিক্ষকদের সাথে শিক্ষকের যে সাক্ষাৎ আলোচনা, এটা আমাকে খুব ভালো লাগে, এটা আনন্দের বিষয়। কিছু কথা আমি শেয়ার করব, কিছু কথা আপনাদের কাছ থেকে শুনবো ইনশাআল্লাহ। এইভাবেই আমরা আমাদের এই কর্মশালাকে এগিয়ে নিয়ে যাব। বিষয়বস্তু যদি আমাকে দেওয়া হয়েছে যে আরবি ভাষা পড়ানোর আধুনিক পদ্ধতি, সেটা নিয়ে আসব। তার আগে যে প্রশ্নটা হচ্ছে যে টিচার্স ট্রেনিং এর প্রয়োজন আছে না নেই? আমরা যারা মাদ্রাসায় পড়াচ্ছি, স্কুলে পড়াচ্ছি, সিনিয়র মাদ্রাসায় পড়াচ্ছি, হাই মাদ্রাসায় পড়াচ্ছি, কলেজে পড়াচ্ছি, বিশ্ববিদ্যালয়ে পড়াচ্ছি, তো আমাদের কি কোনো ট্রেনিং এর প্রয়োজন আছে না নেই বলুন? ট্রেনিং এর দরকার আছে কি? কিন্তু অনেকেরই, বেশিরভাগ শিক্ষকের মন মানসিকতা হচ্ছে যে আমার ট্রেনিং এর কিসের দরকার, আমি তো 20 বছর ধরে পড়াচ্ছি, আমি তার কাছ থেকে ট্রেনিং নিব, আমার ট্রেনিং এর দরকার নাই, আমার নতুন কিছু শেখার দরকার নাই, আমি যা শিখেছি এটা আমার জন্য যথেষ্ট। আসলে শিক্ষা জগতের সাথে যাদের সম্পর্ক নেই, যারা আউট অফ সিলেবাস কোনো বই পুস্তক পড়েন না, বা যারা বিএড কলেজে কোনোদিন ভর্তি হয়, জীবনে কোনোদিন ট্রেনিং নেয়নি, তাদের এইরকম একটা ধারণা তৈরি হয় কুয়ার ব্যাং, উপের ব্যাং, বুঝতে পারলেন? ওকে যে বিষয় দিবেন সে বিষয়ে কথা বলবে, আর নিজেকে কম বড় মনে করবে না। কিন্তু সে যদি উদার মনে হয়, সে যদি একটা ভালো বিশ্ববিদ্যালয়ে পড়ে থাকে, ট্রেনিং নিয়ে থাকে, তো ভাববে যে না, আমার আরো ট্রেনিং এর দরকার আছে, জীবনে আরো শিক্ষার দরকার আছে। এগুলো অশিক্ষা এবং কুশিক্ষার ফল বলেই আমাদের মনের মধ্যে এইরকমের ধারণা তৈরি হয়। আরবি ভাষা, এবার চলে আসি, আরবি ভাষাটা আমাদের ভাষা নয়, আরবি ভাষাটা বিদেশি ভাষা, আরবদের ভাষা। আর আমরা দৈনন্দিন ভাষায়, দৈনন্দিন জীবনে যে ভাষায় কথা বলি সেটা আমাদের বাংলা ভাষা, টোটালি ডিফারেন্ট, একেবারে আলাদা। আমি যাদের পড়াচ্ছি তারাও হচ্ছে বাঙালি বা ইন্ডিয়ান, তারা আরব নয়। আমি নিজে পড়াচ্ছি, আমিও আরব নই। আর যে পরিবেশে আমরা বসবাস করছি সে পরিবেশটাও কিন্তু অনারব। তাহলে আমাদের যে দায়িত্বটা কত বড়, আপনি এটা কত বড় চ্যালেঞ্জ যে আমার মাতৃভাষা আরবি নয়, আমি যাদের পড়াচ্ছি তাদের মাতৃভাষা আরবি নয়, আর যে পরিবেশে পড়াচ্ছি সে পরিবেশটাও আরব নয়। তাহলে একটা এই ধরনের একটা ভাষা শেখানো কতটা কঠিন, খুবই কঠিন বলেই আমরা 10 থেকে 12 বছর মাদ্রাসাতে কাটানোর পরেও আমরা আমরা আরবিতে কথা বলতে পারি না, মনের ভাব ব্যক্ত করতে পারি না। শুনছেন? আমি প্রত্যেক মাদ্রাসা গিয়ে সিলেবাস গুলো দেখি, সিলেবাসে আপনার প্রথম থেকে শুরু হচ্ছে বাকুরাতুল আদাব। আমিও পড়েছি, আমার আব্বাও পড়েছে, আমার হয়তো দাদাও হয়তো পড়েছে ওই বাকুরাতুল আদাব। আমি কম করে 26-25 বছর আগে পড়েছি বাকুরাতুল আদাব, মিনহাজুল আরাবিয়া, তারপরে কাসাসুন নাবিয়িন, তারপরে আত-তিরাআতুর রাশিদা জুজুল আউয়াল ওয়া সানি ওয়া সালিস, তারপরে কোন কোন জায়গায় মুখতারাত, মানসুরাত, কোন কোন মাদ্রাসা সিলেবাসে কি আছে কালিলা ওয়া দিমনা, কোন কোন মাদ্রাসা সিলেবাসে আছে মাকামাতে হারিরি। তাহলে আর যদি গ্রামারের কথা বলি, সার্ফের কথা বলি, নাহুর কথা বলি, সেখানেও 5 থেকে 7 খানা বই আছে, ভালো ভালো বই আছে। হেদায়াতুন নাহু, কাফিয়া, শারহুল্লাহ জামি পর্যন্ত আজকে পড়ানো হয়,
তার নিচের ক্লাসগুলোতে পড়ানো হয় আপনার আমিনুন নাহু আমিনুস সাক পড়ানো হয়। তাহলে আমরা এতগুলো গ্রামার পড়াচ্ছি, নাহু পড়াচ্ছি, সাক পড়াচ্ছি, আর সাহিত্যের বই তো কাউন্ট করে দিলাম আপনাদের, তা সত্ত্বেও কেন আমরা আরবি ভাষায় কথা বলতে পারি না, মনের ভাব ব্যক্ত করতে পারি না, এর কারণ কি বলে? তাহলে আমাদের ট্রেনিং এর দরকার নেই? এই বইগুলো কি ফালতু? হেলা তুনাহ কি ফালতু? কাফিয়া, ছারামুল্লা জামি, কোন কোন জায়গায় শারহে ইবনে আকিল পর্যন্ত আছে, কাতরুন নাদাও আছে। বলে একটা কথা, আমার কাছে এই বইখানা আছে, এই বইখানার নাম হচ্ছে, এটা একটা টিচার্স ট্রেনিং এর বই, টিচারদের গাইড বই, এতে লেখা আছে যে هناك فرق بين عالم اللغه ومعلم اللغه, عالم اللغه আর معلم اللغه দুটো আলাদা জিনিস। আমরা যারা এই বইগুলো পড়েছি বা পড়াই আমরা হচ্ছে عالم اللغه। একজন মাওলানা সাহেব যদি হেদায়েতুন নাহু 20 বছর ধরে পড়ান তো উনি হচ্ছেন আলেমুল লোগা বা আলেমুল কাওয়ায়েদ আন নাহওয়িয়া। উনি বলে দেবেন মুত্তাদা খাবার কেমন হয়, হাল জুল হাল কি হয়, আপনার ইরাব মুসবাল মুসান্না ওয়াল জামা নাকি বলে দেবেন, বাদাল মুবাদাল মিন বলে দেবেন, হুরুফুল আকস বলে দেবেন, হুরুফ মুশাব্বা বিল ফাইল এর আমল বলে দেবেন, আফআলে নাকিসার আমল বলে দেবেন। তো এটা হচ্ছে কি আলেমুল লোগা, মুআল্লিমুল লোগা নয়। আর 20 বছর যদি হেদায়েতুন নাহু পড়ায় আর যদি ল্যাঙ্গুয়েজ পড়ানোর যদি ট্রেনিং না নিয়ে থাকে তাহলে আর কিছু কথা বলতে হবে না। ওকে 10 মিনিট দাঁড় করান, ইন্নাহু লা ইস্তাতিউ আন ইয়াতাহাদাসা বিল লুগাতিল আরাবিয়াতি লা ইউকাদ্দিমাল মা'লুমাত বিল লুগাতিল আরাবিয়া। যদি তাকে বলি যে আপনি হেদায়েতুন নাহু আমার সামনে 40 মিনিট আরবিতে পড়া, আমি তো 20 বছর থেকে পড়িয়ে আসছি, পড়ান তো দেখি। সব কিছু জানা সত্ত্বেও সে আরবি ভাষাতে হেদায়েতুন নাহু পড়াতে পারবে না, ইল্লা মাশাআল্লাহ। একজন দুজন তো থাকবেনই খুব ট্যালেন্টেড ব্যক্তি, বাকি বেশিরভাগ মানুষই যদিও তার সব জানা আছে। তো এটাই হচ্ছে আল ফারকু বাইনা আলিমুল লুগা ওয়া মুআল্লিমুল লুগা। মুআল্লিমুল লুগা যে হবে তাকে প্রশিক্ষণ দিতে হবে, তার মুআল্লিমুল লুগার মধ্যে যেগুলো দরকার সেটা হচ্ছে আল কেফায়াতুল লুগাবিয়া। আল কেফায়াতুল লুগাবিয়া ভাষাগত পারদর্শিতা বা ভাষাগত দক্ষতা, বুঝতে পারছেন? অর্থাৎ একটি ভাষা পড়ানোর জন্য একজন শিক্ষককে এতটাই যোগ্য হতে হবে যে ক্লাসে ঢুকিয়ে সে অনর্গল আরবি ভাষাতে কথা বলতে পারে। السلام عليكم ورحمة الله وبركاته، كيف أحوالكم يا أبنائي؟ هل أنتم بخير؟ كيف وصلت إلى الجامعة؟ لماذا تأخرت؟ افتح الكتاب، افتح صفحة كذا وكذا، اقرأ النص، هل فهمت؟ ما معنى هذا؟ المعلم يدخل في الفصل الدراسي ويقدم كل شيء باللغة العربية ويستخدم لغة الجسد، يده تتحدث، عينه تتحدث، فمه يتحدث، رأسه، كل شيء، اللغة الجسدية، body language. انظر هناك، أغلق النافذة، افتح الباب، انظر إلى السبورة، حتى أنه يوبخ الطلاب باللغة العربية. طب عشان كنت ترى أتوتا دخل هبه যে যতক্ষণ সে ক্লাসের মধ্যে থাকবে ততক্ষণ সে আরবি ভাষাতেই কমিউনিকেট করবে, এটার নাম হচ্ছে আল কিফায়াতুল লুগাবিয়্যা, ভাষাগত পারদর্শিতা বা দক্ষতা। আরেকটি দক্ষতার নাম হচ্ছে আল কিফায়াতুল ইত্তিসালিয়্যা, যোগাযোগের দক্ষতা। একটা ভাষা মানুষ কেন শিখে? যোগাযোগ করার জন্য। ভাষার মাধ্যমে কি হয়? যোগাযোগ কায়েম হয়। আমি কি বলছি সেটা আমার ছাত্র ছাত্রীরা বুঝতে পারবে, আর ছাত্র ছাত্রীরা যে ভাষাটা ব্যবহার করবে সেটা আমি বুঝতে পারবো। এই যে কমিউনিকেশন, আমি এর আগে বললাম যে একজন হয়তো হেদায়েতুন নাহু পড়াচ্ছেন 20 বছর থেকে, খুব সুন্দরভাবে পড়াচ্ছেন,
তিনি যখন পড়েছেন তখন একটা নোটবুক তৈরি করেছেন খুব সুন্দর এখানে খাতা আছে বাঁধা আছে ঠিক আছে কেউ তারকিব পড়ান তারকিবের খাতা আছে ও সারা জীবন ওই তারকিবের খাতা দেখেই পড়াচ্ছে এবার যদি বলা হয় যে তারকিব করুন না এবার আরবিতে তারকিব পড়ান আরবিতে আপনি মাফাইলে খামসা পড়ান আর প্রত্যেকটা মাফউলের 10টা করে মিসাল নিয়ে আছে পারবে কেন আল-কিফায়াতুল ইত্তিসালিয়া যোগাযোগের দক্ষতা তার মধ্যে নেই অর্থাৎ আরবি ভাষা এতটুকু তিনি শিখেননি যার মধ্যে যোগাযোগ কায়েম করতে পারবেন ধরুন যে ক্লাসরুমে গিয়ে বলতে পারেন যে আল-আন নাহনু আল-ইয়াউম নাহনু নুনাকিশু মাফউল মাফউল বিহি ওয়াল মাফউল বিহি মা ওয়াকা আলাইহি ফিআলুল ফাইল ওয়া ইন ওয়া ইসমুন মানসুব এইভাবে আরবিতে সে পড়াবে একাধিক উদাহরণ সে নিয়ে আসতে পারবে যদি তার মধ্যে আল কেফায়াতুল ইত্তিসালিয়া থাকে যোগাযোগের দক্ষতা থাকে তাহলে একজন ভাষার যে শিক্ষক তার মধ্যে কি থাকতে হবে আল কেফায়াতুল লুগাবিয়া যোগাযোগের দক্ষতা আরেকটা নাম হচ্ছে আল কেফায়াতুস সাকাফিয়া সাংস্কৃতিক দক্ষতা পৃথিবীর প্রতিটি ভাষার মধ্যে কি আছে সংস্কৃতি লুকিয়ে আছে বুঝতে পারছেন ভাষা পড়ালেই ভাষার মধ্যে সংস্কৃতি লুকিয়ে আছে তো আরবদের যে সংস্কৃতি আরবদের যে কালচার সেই সম্বন্ধে তাকে নলেজ রাখতে হবে অর্থাৎ আপনার ধরুন যে তরবারি সাইফুল তরবারি ধরুন যে আপনার 15-20টা আরবি থাকতে পারে সাহাবুন মেঘ মেঘের আপনার 10-15টা আরবি থাকতে পারে উটের 300টা আরবি থাকতে পারে তারা যে খাবার দাবার গুলো খান আজকের যুগে যেমন কাপসা মান্দি ঠিক আছে আমি রিসেন্টলি সৌদি আরব গিয়েছিলাম তো মাছের বাজারে ঢুকলাম মাছের নামগুলো মুখস্থই করতে পারলাম না এত মানে অদ্ভুত অদ্ভুত মাছ রয়েছে বড় বড় মাছ ঠিক আছে তো একজন যে ভাষার শিক্ষক হবেন তাকে তাদের কালচার সম্বন্ধে জানতে হবে আরবদের ড্রেস এটাকে কি বলে এই যে মাথায় একটা গোল পরে আছেন জুব্বা আবায়া সবজি সবজি মার্কেটে গিয়ে বিভিন্ন সবজির নাম বাকালা সবজি দোকানকে বলা হয় বাকালা এগুলো হচ্ছে কালচারাল জিনিস তো যিনি ভাষা পড়াবেন তার মধ্যে থাকতে হবে আল কেফায়াতুস সাকাফিয়া সাংস্কৃতিক দক্ষতা তাহলে আরবি ভাষা শিক্ষকের মধ্যে যে দক্ষতা থাকতে হবে প্রথমে বললাম আল কেফায়াতুল লুগাবিয়া আল কেফায়াতুল ইত্তিসালিয়া আল কেফায়াতুস সাকাফিয়া তাহলে সে আরবিকের ভালো শিক্ষক হবে আচ্ছা শিক্ষকের ট্রেনিং কোথায় পাওয়া যায় বা একজন শিক্ষককে সে ইংরেজি ভাষার হোক আরবি ভাষার হোক শিক্ষককে কিভাবে প্রস্তুত করা যায় كيف يتم اعداد المعلم এমনটা নয় যে এখান থেকে আমাদের দেশে কি হয় যে একটা মাদ্রাসা থেকে কেউ ফারিগ হলো তার পরের দিন দিয়ে একটা মাদ্রাসা থেকে চলে গেল জামিয়াতুল ইমাম বুখারি থেকে পাশ হলো জামিয়া ইমাম ইবনে তাইমিয়া থেকে পাশ হলো জামি ইসলামিয়া সানাবিল থেকে পাশ করে আসলো তার 10 দিন পরে সে মাদ্রাসাতে ঢুকে গেল পড়ানোর জন্য তার কোনো ট্রেনিং হলো না কিন্তু আমরা দেখি যারা কলেজে পড়ান বিশ্ববিদ্যালয়ে পড়ান আর অন্যান্য বিভিন্ন সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে পড়ান তাদেরকে টানা 2 বছরে বা 4 বছরের একটা কোর্স করতে হয় যেগুলো বিএড কলেজ বলা হয় বিএড কলেজে অনেক কিছু শেখানো হয় আর বিএড কলেজ শুধু ভারতে নেই আরবদের মধ্যেও আছে কিন্তু কুলিয়াতু তারবিয়া বলা হয় কুলিয়াতু তারবিয়া অর্থাৎ আপনি একটা ডিগ্রি কোর্স করার পর আপনি যে শিক্ষক হবেন তার জন্য আপনাকে ট্রেনিং নিতে হবে থিওরি এবং প্র্যাকটিস কিছু জিনিস থিওরিটিক্যাল পড়ানো হবে আর কিছু জিনিস আপনাকে প্র্যাকটিক্যাল আপনার মাধ্যমে করানো হবে আপনি ক্লাসে ঢুকবেন ক্লাস করবেন ছাত্রদের সম্বোধন করবেন দুজন বসে বসে দেখবে আপনাকে ওয়াচ করবেন তাহলে টিচার্স ট্রেনিং এর জন্য আমরা প্রথমত কোথায় যাব বা কোথায় টিচারদের ট্রেনিং দেওয়া হয় টিচার্স ট্রেনিং কলেজে দেওয়া হয় আরেকটা পদ্ধতি হচ্ছে আত্তাদরিব আয়া দাওরা আত্তাদরিবিয়া ট্রেনিং প্রোগ্রাম
তিন দিনের সাত দিনের পাঁচ দিনের বিভিন্ন দেশে টিচারদের জন্য এই ধরনের ট্রেনিং প্রোগ্রাম করানো হয় মাঝে মধ্যে আমরা দেখি যে যারা দাঁড়ি দোয়াত দাওয়াতের ময়দানে কাজ করবেন তাদেরও ট্রেনিং দেওয়া হয় সৌদি আরব থেকে বিভিন্ন মাসায় আসার পরে দাওরাত তাদরিবিয়ার মাধ্যমে যে আপনি দাওয়াতের কাজ কিভাবে করবেন উদরু ইলা সাবিলে রাব্বিকা বিল হিকমতি ওয়াল মাওয়াজাতিল হাসান তো ওয়াজাতি কুল্লাতি আসান তো কুল্লিয়াতু দাওয়া থেকে পাস করার পরেও ট্রেনিং দেওয়া হয় যে আপনি দাওয়াতের কাজ কিভাবে করবেন আর এখন তো ট্রেনিং এর দরকার নাই বাস একখানা মোবাইল কিনে আর একখানে স্ট্যান্ড কিনে ঠিক আছে সামনে শ্রোতা নাই ঠিক আছে আর দামি পাঞ্জাবি পরে মরাজার ছেড়ে যাচ্ছে বক্তা বুঝলে আর ফিতনা ছড়িয়ে যাচ্ছে ফিতনা ছড়িয়ে যাচ্ছে তো ট্রেনিং নেই তো ট্রেনিং সব জায়গায় দরকার আছে তো আরবি ভাষা যারা শিক্ষক তারা ট্রেনিং নিতে পারেন আরব থেকে আরব দেশ থেকে এক্সপার্টসকে নিয়ে এসে বা আমাদের দেশে যারা এক্সপার্ট রয়েছেন তাদের মাধ্যমে তিন দিনের বা পাঁচ দিনের টিচার্স ট্রেনিং প্রোগ্রাম করে ধারাবাহিকভাবে এগুলো শুনে আমরা ট্রেনিং নিতে পারি এবং আমাদের দক্ষতা বাড়াতে পারি আমি এখন পর্যন্ত মোটামুটি পাঁচ থেকে ছয় বার আমার ট্রেনিং নেওয়া হয়েছে আলহামদুলিল্লাহ আরবদের হাতে আরব শিক্ষকদের হাতে একেবারে এরকম চেয়ারে বসে শুধু লাঞ্চ করার সময় আর নামাজ পড়ার সময়টুকু পেতাম বাকি জোহরের আগে তিন ঘন্টা আর এদিকে জোহরের নামাজের পর তিন ঘন্টা ছ ঘন্টা টানা চেয়ারে বসে আরব শিক্ষকদের হাতে ট্রেনিং নিয়েছি আলহামদুলিল্লাহ কয়েকবার আমার সৌভাগ্য হয়েছে আবার 15 তারিখ থেকে 19 তারিখ পর্যন্ত তিন দিনের ট্রেনিং নিচ্ছি অনলাইনে মানে সৌদি আরব থেকেই হবে আমরা মোটামুটি 70 থেকে 80 জন শিক্ষক ট্রেনিং নিতে চলেছি সৌদি শিক্ষকদের হাতে তাহলে বুঝতে হবে যে ট্রেনিং এর কতটা গুরুত্ব তো আরেকটা হচ্ছে তাতউইর তাতউইর মানে হচ্ছে সেলফ ইমপ্রুভমেন্ট আপনি ট্রেনিং এর সুযোগ পাচ্ছেন না কোথায় কোন ইউনিভার্সিটিতে আরব থেকে লোক এসে আপনার সাত দিনের ট্রেনিং হয়ে গেল আপনি টেরি পেলেন না আপনি এমন একটা জায়গায় আছেন যে আপনার কাছে কমিউনিকেশন নেই আপনার কাছে সেই সংবাদটা আসলো না আমরা চেষ্টা করছি জানুয়ারি মাসে বা ফেব্রুয়ারি মাসে ঘোড়াঘাট সালাফিয়া মাদ্রাসাতে একটা ট্রেনিং করার সাত দিনের একটা ট্রেনিং করার চেষ্টা করছি আমি কথা বলেছি ঘোড়াঘাট সালাফিয়া মাদ্রাসার যে প্রিন্সিপাল তার সাথে এবং সৌদি আরবের দুজন শাইখের সাথে যোগাযোগ করেছি তারা আসবেন এবং তারা বিভিন্ন মাদ্রাসা শিক্ষকদের ট্রেনিং দেবেন সাত দিন ধরে আমি চেষ্টাটা করছি আলহামদুলিল্লাহ তো যারা এই ধরনের সুযোগ পাচ্ছেন না তারা সেলফ ইমপ্রুভমেন্ট আচ্ছা ইউটিউব ইউটিউবে বিভিন্ন প্রোগ্রাম আছে ল্যাঙ্গুয়েজ শেখানোর প্রোগ্রাম আছে সেইগুলো যদি আপনারা দেখেন তাহলে সেখান থেকে নিজেদের সমৃদ্ধ করা যেতে পারে যেমন এই বইটা ইজাআত লিমুআল্লিমি লুগাল আরাবিয়া লিগাইরি নাতিকিন বিহা এই বইটাতে একজন শিক্ষক কিভাবে নিজের দক্ষতা বাড়াবেন কিভাবে একজন আইডিয়াল টিচার হবেন আরবি ভাষার সব দেওয়া আছে এবং যিনি বইটা লিখেছেন তিনি তার নাম হচ্ছে ডক্টর আব্দুর রহমান বিন ইব্রাহিম আল ফাউজান তিনি লেকচার আকারে রেকর্ড করেছেন অর্থাৎ যেখানে যেখানে দাওরা আত তাদরিবিয়া হয়েছে সেখানে গিয়ে তিনি লেকচার দিয়েছেন সেই লেকচারগুলো রেকর্ড করে ইউটিউবে ছেড়ে দেওয়া হয়েছে তো সেইগুলো যদি শুনেন তাহলে ইমপ্রুভমেন্ট সেলফ ইমপ্রুভমেন্ট নিজেকে আপনি সমৃদ্ধ করতে পারবেন এবং একজন দক্ষ আরবি ভাষার শিক্ষক হতে পারবেন ইউটিউব থেকে এবার চলে আসি যে আরবি ভাষা শেখানোর আধুনিক পদ্ধতি কি কি আমরা যে পদ্ধতিটা অবলম্বন করে চলি সেটার নাম হচ্ছে তরিকাতুন নাহওয়ে আও তরিকাতুল কাওয়াইদি ওয়াত তারজমা তরিকাতুল কাওয়াইদি ওয়াত তারজমা ইংরেজিতে বলা হয় গ্রামার এন্ড ট্রান্সলেশন মেথড এটা অত্যন্ত পুরাতন মেথড কোন ভাষা শেখানোর সেটা মাদ্রাসাতেও স্কুলেও কলেজেও হয় বুঝতে পারছেন
এবং আমাদের মাদ্রাসাগুলোতে এই এই পন্থাটাই অবলম্বন করা হয় যে গ্রামার এবং অনুবাদের মাধ্যমে ভাষা শেখানো কিন্তু এটা অত্যন্ত পুরাতন মাধ্যম এর ফলাফল খুব কম এটা একেবারে বাজে বা ফালতু বা একে বাদ দিয়ে দিতে হবে এটা আমরা বলতে পারি না এটাও একটা মাধ্যম এবং এই মাধ্যমেই আমাদের আকাবের যারা ভারতবর্ষের মাটিতে ভাষার উপর কাজ করেছেন আরবি ভাষায় বই পুস্তক লিখেছেন হাদিসের শারহ লিখেছেন কোরআনের তাফসীর লিখেছেন বিভিন্ন বিষয়ে বই লিখেছেন বালাগাতের উপর বই লিখেছেন নাহু সার্ফের উপর বই লিখেছেন তারা সবাই কিন্তু এই পন্থা অবলম্বন করে আরবি শিখেছেন এবং এই পন্থা অবলম্বন করে আরবি শিখতে আপনার ভারত থেকে 15 বছর লেগে যায় তো গ্রামার আর ট্রান্সলেশনের মাধ্যমে যে দক্ষতাটা তৈরি হয় সেটা হচ্ছে মাহারাতুল কেরা মাহারাতুল কেরা বই পড়ার দক্ষতা তৈরি হয় অর্থাৎ ফারিগ হতে হতে দাওরা পাস করতে করতে তার মধ্যে বা ছাত্রদের মধ্যে এমন একটা যোগ্যতা চলে আসে যে তারা আরবি বই পুস্তক দিয়ে তারা বুঝে নেয় এবারেও তারা বুঝতে পারে পড়তে পারে এইটা এই পন্থা বা এই তরিকার একটা ভালো দিক এর খারাপ দিক হচ্ছে এই কমিউনিকেশন স্কিল তৈরি হয় না কেন এই পদ্ধতি অবলম্বন করে শিক্ষকরা যখন ক্লাসে আসেন তখন সমস্ত সময় শিক্ষক নিয়ে নেন পুরোটা সময় উনি যে কোনো বই মুখতারা মানসুরা হেদাতুন্নাহু যাই বলুন না কেন উনি একাই বক 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 করে যাচ্ছেন ছাত্র কোনো এখানে অংশগ্রহণ নেই ছাত্র অংশগ্রহণ করছে না ও শুধু শুনছে ও পুরো সেমিস্টার বা পুরোটা ইয়ার শুধু শুনে গেল তাহলে এখানে মাহারাতুত তাহাদ্দুস বা মাহারাতুল কালাম এটা তৈরি হলো না মাহারাতুল ইস্তিমা শুনলো সেও শুনলো কি যে বাংলাতে শুনলো বা উর্দুতে শুনলো আরবি ভাষা শুনতে পেলো না কেন শিক্ষক কোন ভাষায় পড়াচ্ছেন বাংলা ভাষায় পড়াচ্ছেন না উর্দু ভাষায় পড়াচ্ছেন পড়াচ্ছেন কি আরবি ভাষা উর্দুতে পড়াচ্ছেন বাংলাতে পড়াচ্ছেন তাহলে শিখছে কি হয় উর্দু শিখছে না হয় বাংলা শিখছে আরবি কিন্তু ও শিখছে না শুনছে মাতৃভাষায় শুনছে তাহলে আসল উদ্দেশ্যটাই পূরণ হলো না হ্যাঁ একটা কি উদ্দেশ্য পূরণ হলো যে এই কাওয়ায়েদগুলো শেখার পরে সে এবারও ঠিকঠাক করে দিতে পারবে এইটুকুই কিন্তু ভাষার চারটি দক্ষতা আছে যে কোনো ভাষাতে শেখার ক্ষেত্রে চারটি দক্ষতা আছে ল্যাঙ্গুয়েজ ফোর ল্যাঙ্গুয়েজ স্কিলস বলা হয় প্রথম দক্ষতার নাম হচ্ছে আল ইস্তিমা লিসেনিং শ্রবণ শ্রবণ আমি যদি আমার ছাত্রদের সাথে আরবিতে কথা বলি তাহলে আমার ছাত্র ছাত্রীরা আরবি বুঝছে না এই দক্ষতাটার নাম হচ্ছে মাহারাতুল ইস্তিমা মাহারাতুল ইস্তিমা লিসেনিং স্কিল এটাকে ডেভেলপ করার পদ্ধতি আছে যে গ্র্যাজুয়ালি কিভাবে প্রতিটি ক্লাসে ছেলে মেয়েদেরকে আরবি ভাষা শুনিয়ে বা ইংরেজি ভাষা শুনিয়ে 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 তাদের যে শ্রবণের দক্ষতা সেটা ডেভেলপ করা যায় আমরা মাদ্রাসায় সে সরকারি মাদ্রাসা হোক বেসরকারি মাদ্রাসা হোক আমরা মাহারাতুল ইস্তিমা যেটা সেটা ডেভেলপ করতে পারি না অর্থাৎ আমাদের ছেলেমেয়েরা যারা ইংরেজি পড়ে হাই স্কুলে হাই মাদ্রাসায় সিনিয়র মাদ্রাসায় তারা ইংরেজি শিখতে পারে না কেন তারা ইংরেজি ভাষাটা শুনতে পায় না কিন্তু ইংলিশ মিডিয়াম স্কুলে যখন আপনি আপনার বাচ্চাদের দেবেন আপনার পাঁচ বছরের ছয় বছরের বাচ্চা ছয় মাসের মধ্যে ইংরেজি শুনে বাপের সাথে ইংরেজিতে কথা বলছে মায়ের সাথে ইংরেজিতে কথা বলছে কেন ওখানে ওই যে মাহারাতুল ইস্তিমা বা লিসেনিং স্কিলটা ডেভেলপ করা হচ্ছে কিভাবে তাকে অ্যালফাবেটও শেখানো হয়নি আপনি যখন দেবেন ইংলিশ মিডিয়াম স্কুলে তো ম্যামেরা কথা বলছেন ইংরেজিতে হোয়াট ইজ ইওর নেম হাউ আর ইউ আর ইউ ওকে Do you want a glass of water? Would you like to go to toilet? সব কথা তো যাওয়া আসা খাওয়া দাওয়া উঠা বসা সব কিছু একটা স্কুলে ইংলিশ মিডিয়াম স্কুলে ম্যামেরা দিচ্ছেন কোন ভাষায় ইংরেজি ভাষায় দিচ্ছেন কেন ওটা হচ্ছে মাহারাতুল ইস্তিমা লিসেনিং স্কিল আমি যদি আরবি ভাষা পড়াই মাদ্রাসাতে তাহলে আমাকে ক্লাসে গিয়ে প্রতিদিন আরবিতে কথা বলতে হবে
তাহলে তো আমার ছাত্রছাত্রীরা বুঝতে পারবে যে এটা আরবি ভাষা। আরবি ভাষা শুনতেই পেল না, কি করেছে আরবি শিখবে? যাওয়া আসা খাওয়া দাওয়া উঠা বসা দৈনন্দিন জীবনের যত সেন্টেন্সের আমার দরকার আছে তারা কি পাচ্ছে? পাচ্ছে না। কেন? মাহারাতুল ইস্তিমা বা লিসেনিং স্কিলটা এগুলো পড়া হচ্ছে না। তো একটা নাম হচ্ছে মাহারাতুল ইস্তিমা। দেখুন ভাষা শেখানোর চারটে দক্ষতার কথা বলা হচ্ছে, মাহারাতুল ইস্তিমা, তারপরে মাহারাতুল তাহাদ্দুস, মাহারাতুল কালাম, টকিং বা স্পিকিং স্কিল। আমি সব পড়ালাম, নাম পড়ালাম, স্যার পড়ালাম, আর ওই যে সাহিত্যের বই পড়ালাম, তর্জমা করে দিলাম, ছাত্র বসে বসে তর্জমা লিখছে, আর পরীক্ষাতে হুবহু তারজিমিল ফকরা তালিয়া, তারজিমিল ইবারাতি তালিয়া, ইশরাহিল ইবারাতি তালিয়া, সব কিছু উর্দুতে হচ্ছে। শিখাচ্ছি কি হয় বাংলা না হয় উর্দু, আরবি শিখাচ্ছি না, কিন্তু ভালো করে শুনলেন। তাহলে মাহারাতুল কালাম বা স্পোকেন স্পিকিং স্কিল আমি সেটা তো বাড়াতে পারছি না। আমাদের সিলেবাসের মধ্যে এমন বই পুস্তক রাখতে হবে যেখানে কথোপকথন থাকবে, হেওয়ার থাকবে, সালামু আলাইকুম, ওয়া আলাইকুম সালাম, কিফা হালুকা, আলহামদুলিল্লাহ, আনা বিখাইর, কিফা হালুকা আনতা, আলহামদুলিল্লাহ বিখাইর, মাতা জিয়তা ইলা আল মামলাকাতি আল আরাবিয়াতি সাউদিয়া, তুমি কবে সৌদি আরব এসেছো? যেহেতু কাবলা উসবুইন, এক সপ্তাহ আগে এসেছি, কাম উসবুআন আও কাম শাহরান তুকিমু ফি আল মামলাকা আল আরাবিয়াতি সাউদিয়া, উকিমু সালাসাত আশহুরিন ইনশাআল্লাহ, আজুরু আকুমু বিল উমরা وزيارة المسجد النبوي الشريف، أقيم بالمدينة وأصلي في المسجد النبوي، وماذا تفعل أنت؟ أنا أيضا أقوم بالعمرة وأزور المقدسات الإسلامية، أذهب إلى غار الثور، أذهب إلى غار حراء، أذهب إلى المنى والمزدلفة وأصلي في بيت الله الحرام خمس صلوات، وثم أذهب إلى المدينة المنورة وأقيم هناك شهرا، أصلي في مسجد الرسول صلى الله عليه وسلم، أزور مسجد قباء، أزور مسجد القبلتين، أزور معركة أرض معركة بدر، وأزور حيث وقعت غزوة أحد. حوار সিলেবাসের বইয়ের মধ্যে এমন কিছু থাকতে হবে যেখানে একাধিক কথোপকথন থাকবে, পঞ্চাশটা একশোটা কথোপকথন থাকবে। তাহলে সে এবং যিনি শিক্ষক, শিক্ষক এমন ভাবে পড়াবেন যে ছাত্র ছাত্রদের বাধ্য করবেন কথা বলার জন্য, এমন একটা টপিক দিয়ে দিবেন যে তারা কথা বলতে বাধ্য হবে। শিক্ষককেও দক্ষ হতে হবে। তাহলে দ্বিতীয় স্কিল বা দ্বিতীয় দক্ষতার নাম হচ্ছে মাহারাতুত তাহাদ্দুস ও মাহারাতুল কালাম। শিক্ষককে ভালো হতে হবে, ট্রেনিং প্রাপ্ত হতে হবে, এবং যে বইগুলো থাকবে সে বইগুলোর মধ্যে এই ধরনের হেওয়ার থাকবে, এই ধরনের কথোপকথন থাকবে যেগুলো আমরা দৈনন্দিন জীবনে ব্যবহার করতে পারি, যেমন আপনাদের সামনে তুলে ধরলাম। আজকে যদি বলা হয় যে আচ্ছা এখানে ফজিলতের ছেলে কেউ আছে? ফজিলত মানে শেষ বছরের বিশ্বাস জানি মানে ওলামা
لا معنى طالب العلم لا تخاف وانت في الفضيله انت تلبس العمامه الكبيره وتكون شيخا لماذا تخاف لماذا لا اخاف هناك انا لا 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 هم انا من ماذا تناولت في الفطور تناولت الارز في الفطور فطور في الصباح الصباح الارز الخبز الخبز فقط الخبز نعم مع اي شيء مع الخضروات خضروات خضروات نعم مع الخضروات البطاطا البطاطس هل شربت الشاي ما كنت احبه انت لا تحب الشاي ماذا تتناول في الغداء كل يوم ماذا تتناول في الغداء في الغداء نعم الحمد لله اكل الارز في الغداء الارز الارز واشرب اكل الخضروات خضروات نعم اكل السمك لحم البقر ولحم الدجاجه ما شاء الله ماذا تتناول في العشاء في العشاء ايضا اكل الارز يعني احيانا الارز تاكل الرز مع الفطور والغداء والعشاء نعم الأرز. نعم البنغاليون أنا لا يحيون أنا الا بالارز ما شاء الله احسنت لغتك جيده كيف تعلمت اللغه العربيه تعلمت اللغه العربيه بالمدرسه الجامعه المحمديه لان هناك في مumbai في مumbai مهاراشت ناسيك مالكه منصوره هناك درست اني سنتين ونصف سنه نعم نعم انتهى دورك طالب اخر طالب اخر طالب اخر طالب اخر আসলে ছাত্র আচ্ছা এখানে এই মাদ্রাসার শিক্ষক কেউ আছেন যিনি খাওয়ায় পড়ান বুঝি করবা না খাওয়ায় পড়ান অথবা আদান পড়ান কে শিক্ষক আদি ভাষা শিক্ষক কে আছেন বুঝি যে শেষ হবে কে আদি ভাষা শিক্ষক কে আছেন এই মাদ্রাসার শিক্ষক السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام. عرف نفسك باللغة العربية من فضلك. أنا مدرس لهذه المدرسة. نعم. الحمد لله اسمي. الحمد لله. اسمي محمد بن حميد. الآن أسكن في هذه المدرسة. مدرس. ماذا تدرس؟ ما هي المواد التي تدرسها؟ مواد الفقه تفسير. كل شيء تدرس الفقه والحديث و انا اتحدث عن معلم يدرس اللغه العربيه او الادب العربي هل انت تدرس الادب العربي هذا انت في كل مجال في كل مجال ولكن من يدرس القراءه الراشده مثلا او مدرس لا بأس لا بأس شكرا جزيلا حسن الله يبارك فيكم نعم بجانب عمي على شنو كنت لام ده حتى دكتور نام شيء قال شيء مهارة القراءة من مهارة الكلام ومهارة التحدث مهارة التحدث ومهارة الكلام ছাত্রদের মধ্যে তৈরি করার জন্য আমাদের এমন ভালো বইয়ের দরকার ভালো শিক্ষকের দরকার যারা দৈনন্দিন জীবনে আরবি বলার সুযোগ পাবেন আরবি বলার সুযোগ পাবেন এবং তাদের এমন কিছু সিচুয়েশন তৈরি করে দেওয়া হবে তাদেরকে ঘুরতে নিয়ে গিয়ে বললাম যে এই যে ফাঁকা মাঠ সবুজ মাঠ দেখছো এই সম্বন্ধে বলো সূর্য ডুবতে যাচ্ছে ওই সময় বলে এই সূর্য ডুবছে এখন এখনকার পরিস্থিতি থেকে আরবি ভাষায় পড়ো তো এরপরে চলে আসছি এরপরে আরেকটা দক্ষতার নাম হচ্ছে
মহারতুল কেরাআ কি আছে মহারতুল কেরাআ আর রিডিং স্কিল অর্থাৎ আমি যাদেরকে এই 8 থেকে 10 বছর বা 12 বছর আরবি পড়ালাম তারা সিলেবাস বহির্ভূত বই আরবি ভাষায় পড়তে পারছে কি পারছে না এইটা আমাদের ডেভেলপ করতে হবে মহারতুল কেরাআকে ডেভেলপ করে এর মাধ্যম হচ্ছে কি আমরা যেমন দেখি মাদ্রাসায় দেখেছি যে ইবাদত পড়ানো হয় যারা সহি বুখারী সহি মুসলিম হাদিস পড়ান শিক্ষক বলেন ইবাদত পড় আমার আব্বাকে মাওলানা মোহাম্মদ হোসেন সালাহি সাহেবকে দেখেছি যে বড় ছাত্রকে রেগে যেতেন যখন এরাবে ভুল করছেন একদম বেয়াদব আর আয়েশা তিন কি করে হবে মানে আয়েশা তা হবে আয়েশা তিনকে করে দিয়েছে ভুল করে ঠিক আছে তো এই যে ইবাদত পড়ালো এটা কিন্তু মহারতুল কেরাআত ডেভেলপ করার একটা মাধ্যম অর্থাৎ দুটি মাধ্যম আছে একটা হচ্ছে যে ক্লাসের মধ্যে ঢোকার পর যে টেক্সট বুকটা আছে বা টেক্সট বুক বহির্ভূত কোন আধুনিক টেক্সট বুক আপনারা নিয়ে এসেছেন এখানে লাগিয়েছেন ছাত্রদের বলতে হবে তোমাদের 10 মিনিট সময় দিলাম 5 থেকে 6 লাইনের একটা প্যারাগ্রাফ দেওয়া হবে তাদের যে মুস্তাওয়া বা তাদের যে লেভেল সেই লেভেলকে সামনে রেখে আমরা বলে খুব টাফ মুখতারা যদি স্থানি দিয়ে দিলাম না তা সে করছে দুসরিতে বা উড়াতে ওর যে মুস্তাওয়া ওর যে লেভেল অফ আন্ডারস্ট্যান্ডিং সেই লেভেলের টেক্সট তাকে দিতে হবে আর বলতে হবে যে 10 মিনিট তোমরা চুপচাপ পড়ো তারা চুপচাপ পড়বে পড়ার পর তাদেরকে বলতে হবে যে এই টেক্সটের মধ্যে কোথায় কোথায় তোমরা কঠিন শব্দ পেয়েছো তো প্রত্যেকেই কিছু না কিছু কঠিন শব্দ বলে স্যার এটার মানে বুঝতে পারলাম স্যার এটার মানে বুঝতে পারলাম না তাহলে শিক্ষকের দায়িত্ব ডিফিকাল্ট ওয়ার্ডস গুলোকে বলে দেবে তাহলে কি কঠিন শব্দের মানে যখন বলে দেওয়া হলো তখন সে সেই টেক্সটের মিনিং তার কাছে অলরেডি চলে এসেছে 90% বা 80% বা 85% চলে এসেছে তারপর তাকে পড়াতে হবে এবার পড়বে পড়ার পর তখন শিক্ষক তাকে জিজ্ঞেস করবে যে তুমি কতটা বুঝলে এর নাম হচ্ছে কি মহারতুল কেরাআত আর যদি আমি আর আপনি ক্লাসে ঢুকে মুফতারাত আর মানসুরাত আর কেরাআতুর রাশেদা পড়িয়ে যাই তর্জমা উর্দুতে দিয়ে যাই ঠিক আছে আর পরীক্ষাতে বলি তারজেম আজিব আনিল আসিলাতি তালিয়া সবটি উর্দুতে সবটি বাংলাতে জীবনে আমি শিখতে হবে আর শিখতে আমি পড়লই না আরেকটা পদ্ধতি হচ্ছে যে ওই ক্লাসের ছাত্রদেরকে আপনি এমন একটা টেক্সট দিবেন যে টেক্সটটা একটু বড় ক্লাসে যেটা দিলেন তার চাইতে সেটা একটু বড় এবং বাড়িতে পড়ে আসবে দুদিন সময় দিলেন আজকে তোমাদেরকে দুই দিন সময় দিচ্ছি বাড়িতে এই টেক্সটটা তোমরা পড়বে ডিকশনারি দেখবে ইন্টারনেট গুগল সার্চ দেখবে যেমন করে হোক নিজে থেকে তোমরা দুই দিন ধরে সলভ করো তারপরে যখন ক্লাসে আসবে আবার বলা হবে তোমাদেরকে একটা টেক্সট দিয়েছিলাম তোমরা দেখেছো কি এবং কোথায় কোথায় তোমাদের অসুবিধা হচ্ছে ওরা বলবে যে এই চারটা পাঁচটা শব্দের মিনিং আমরা বুঝতে পারছি না ওই চারটা পাঁচটা শব্দের মিনিং আবার শিক্ষক বলে দেবেন দাঁড়িয়ে দাঁড়িয়ে তারপর আবার বলা হবে যে কতটা বুঝলে তারা ঝরঝর করে পড়বে তারা বুঝতে পারবে এর নাম হচ্ছে তাহকিক ও মহারতুল কেরাআত এটা পুরো সেমিস্টার এক সেমিস্টার দুই সেমিস্টার ধরে যদি প্র্যাকটিস করানো হয় তাহলে সে লাইব্রেরিতে যাবে এবং ন্যাড়া আরবি পড়তে পারবে তার মধ্যে পড়ার একটা আগ্রহ জাগবে আর যদি আমরা ওই আগের যুগের মতোই যদি চলি তর্জমার 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 ইত্তেলাও কাব বিন মাল ঠিক আছে আল কামিসুল আহমার ঠিক আছে সবই পড়াচ্ছি কি দেখে অন্য হয়ে খুঁজে পড়াচ্ছে বাংলা তর্জমা বাংলাদেশে হয়েছে কি হয় উর্দু তর্জমাটা দেওয়ান থেকে কিভাবে আনানো যায় আর যতদিন তর্জমানে ততদিন টাল মাটাল সাহেব ওটা আমাকে দিবেন না এখন দিবেন না তর্জমা কোনো পাই তাহলে আপনার দ্বারা না আপনি জীবনে আপনি শিখতে পারবেন না আপনার ছাত্রকে আপনি কিছু শিখাতে পারবেন বুঝে যাচ্ছে এটা একটা ভাষা আর ভাষা ভাষা শিখাতে গেলে যে তিনটি বিষয়ের দরকার তিনটি পয়েন্ট আপনাদের সামনে শেয়ার করছি আর জানো আমি আবার যে দক্ষতা ভাষা শিক্ষার যে যে দক্ষতার কথা বলছিলাম সেটা কন্টিনিউ করি তাহলে বললাম মহারতুল ইস্তেমা শ্রবণ মহারতুল তাহাদ্দুস বিল কালাম কথন যে মহারতুল কেরাআ কথন আর এটা হচ্ছে মহারতুল কিতাবা মহারতুল কিতাবা লেখন
অর্থাৎ লেখন পদ্ধতি বা লেখন লেখনের যে আপনার স্কিল সেটা কিভাবে ডেভেলপ করা যায় সেটা হবে ইনশার মাধ্যমে। মাল লেভেল ইনশা আছে, পার্ট ওয়ান পার্ট টু পার্ট থ্রি মাল লেভেল ইনশা। ইনশার মাধ্যমে বা আপনি যদি গুগলে সার্চ করেন তাহলে ইনশার উপর বই পেয়ে যাবেন। ইনশার উপর ইনশা ওয়া তাবির আল ইনশা ওয়া তাবির বলে যদি সার্চ করেন আটখানা দশখানা বই পেয়ে যাবেন। বুঝতে পারছেন? তো আমাদের ছাত্রছাত্রীরা যারা আদব পড়লো, নাহু পড়লো, সার্ক পড়লো, সাথে সাথে আমরা যাদের ইনশা পড়ালাম পার্ট ওয়ান পার্ট টু পার্ট থ্রি এবং ইনশা তাদের করালাম, তাদেরকে আমরা যখন ফাজিলতের সার্টিফিকেট দেব তখন তাদেরকে একটা কিছু লিখাতে হবে আরবিতে ডিসার্টেশন। এতদিন ধরে আদনা আলিফ আর আদনা বা থেকে শুরু করে একটা ফাজিলত পর্যন্ত নিয়ে গেলেন এবং সে তার যে মাহারাতুল কিতাবা সেটা আপনি চেক করলেন না, তাকে পাগড়ি পরিয়ে পাঠিয়ে দিলেন, তাহলে এটাকে বলা হয় মাহারাতুল ইনতাজ আল মাহারা আল ইনতাজিয়া। প্রোডিউসিং অর প্রোডাক্টিং স্কিল মাহারাতুল কেরাআর মাধ্যমে আপনি নলেজ নিচ্ছেন। মাহারাতুল কেরাআ মানে লাইব্রেরিতে গিয়ে বই পড়ছেন, আপনি নলেজ গ্রহণ করছেন। মাহারাতুল ইস্তিমা লেকচার শুনছেন, আপনি গ্রহণ করছেন। মাহারাতুল কিতাবা হচ্ছে প্রোডিউসিং স্কিল, অর্থাৎ আপনি নলেজ প্রোডিউস করছেন, আপনার লেখা সারা বিশ্বের মানুষ পড়ছে। আপনি একটা মাকালা লিখবেন, আপনি একখানা বই লিখবেন, সারা বিশ্বের মানুষ পড়বে। তো এই দক্ষতাটা কি ডেভেলপ করতে হবে? তো তাহলে আমরা যারা ভাষা পড়াচ্ছি তাদের কি করা উচিত? যে কোনো ভাষা, আরবি ভাষা হোক ইংরেজি ভাষা হোক, এই চারটি দক্ষতাকে ডেভেলপ করতে হবে। মাহারাতুল ইস্তিমা, মাহারাতুল তাহাদ্দুস, মাহারাতুল কিরাআ ও মাহারাতুল কিতাবা। এই তিনটি এই চারটি দক্ষতা আর আরো তিনটি পয়েন্ট আছে, এর সাথে আরো তিনটি পয়েন্ট অ্যাড করতে হবে, যেটা আধুনিক যারা ভাষাবিজ্ঞানী আধুনিক ভাষাবিজ্ঞান আরো তিনটে পয়েন্টের কথা বলছে যে এই চারটে দক্ষতা আর তিনটে এলিমেন্টস কে একত্রিত করে পড়াতে হবে। একটার নাম হচ্ছে, একটা পয়েন্টের নাম হচ্ছে ইলমুল আসওয়াত। ইলমুল আসওয়াত ধ্বনি তত্ত্ব। আমরা যারা আরবি পড়াচ্ছি মাদ্রাসাতে কলেজে বিশ্ববিদ্যালয়ে পিএইচডি পর্যন্ত চলে যাচ্ছে, তবুও তালাক পুষ্টি করছে না। কেন? ধ্বনি তত্ত্ব আমরা পড়াই না, ইলমুল আসওয়াত আমরা পড়াই না। আমাদের ছাত্রছাত্রীদের কাছে জিম আর দালের কোন তফাত নেই। যা লেখার কিতাব ও লড়াই বাকি, যা দাল হবে দাল, যা লেখার কিতাব আজা আবুন আলিম, দাল হবে জিম পড়ছে। তো প্রত্যেকটা ভাষা কি আছে তার বিশেষ ধ্বনি তত্ত্ব আছে। ইংরেজরা কিভাবে ইংরেজি বলে, আর একটা বিহারিকে যদি আপনি বাংলা বলতে বলেন কেমন ও বাংলা বলে, শুনেছেন তো? ভাঙা ভাঙা বাংলা বলে, বুঝাই যায়। একটা আরব যদি বাংলা বলে কেমন, একটু হাস্যকর মনে হয় না? কেন? প্রত্যেকটা ভাষার নিজস্ব কি আছে, ধ্বনি তত্ত্ব আছে। তো আরবি ভাষা আমরা যারা পড়াচ্ছি তাদের তিনটে আনাসের পড়াতে হবে। প্রথম অনসর হচ্ছে ইলমুল আসওয়া, অর্থাৎ ইলমুল কেরাআ বা তাজবিদ যেটাকে বলি। প্রথম থেকে যদি তাজবিদ না পড়ানো হয় তাহলে পারে হয়ে যাওয়ার পরেও বড় খাতিব হয়ে ইন্টারন্যাশনাল খাতিব হয়ে যাবে, কোরআন পড়া শুনে ভমিটিং হবে। ঠিক আছে, এমন এমন আছে ইন্টারন্যাশনাল বক্তা, বুঝলেন? একার জন্য ইউটিউব ভর্তি হয়ে আছে, কোরআনের আয়াত কেউ বিশুদ্ধ ভাবে পড়তে পারে না, হাদিস বিশুদ্ধ ভাবে পড়তে পারে না। মাদ্রাসায় 12 বছর পড়া করে সে ফজরের নামাজের পিছনে পড়ে দেখুন ও কোরআনের 12 বাজিয়ে ছেড়ে দিচ্ছে। কেন? আমরা ইলমুল আসওয়াতের প্রতি কোন ধ্যান দিই না। বদ গাইন কাফ কোনখান থেকে বেরো, আপনার হরুফ হরুফে হালকাইয়া যেটাকে বলছে। তো ইলমুল আসওয়াত ভাষার এটা একটা বড় দিক, ইলমুল আসওয়াত আমাদের ছাত্রছাত্রীদের ভালোভাবে পড়াতে হবে। দ্বিতীয় পয়েন্টের নাম হচ্ছে আল মুফরাদাত, আল
مفردات مفردات মানে শব্দভান্ডার ভোকাবুলারিজ যিনি আরবি ভাষা পড়াবেন যিনি আরবি ভাষা পড়াবেন তার কাছে যথেষ্ট শব্দভান্ডার থাকবে এবং সেই শব্দভান্ডার দিয়ে যখন তখন আরবি তাহলে আরবিতে বাক্য তৈরি করতে পারবে এখন ধরুন যে উলা জামাতে বা আপনা আপনা আলিফ বা আপনা বাই আছে শিক্ষক ক্লাসে যাবেন ক্লাসে যাওয়ার পর তাদেরকে কিভাবে মুফরাদাত শেখাবেন সুবুরা সুবুরা মানে ব্যাকবোর্ড সুবুরা সে বেশি গ্রামার পড়েনি সুবুরা দিয়ে এটা কি মুফরাদাত পড়ানোর স্টাইল হচ্ছে হাদিহি সুবুরাতুন সাউদা هذه سبورة قديمة جدا انظروا إلى السبورة اطلبوا سبورة جديدة من عميد المدرسة مدرسة سبورة كاستيكا نوتون كنا بلاك بورد جينا أنا لا أحب هذه السبورة تكفي شبد কতগুলো বাক্য করে দেখালাম এর নাম হচ্ছে আল মুফরাদাত আপনি একটা শব্দ দিলেন আল আবিয়াদ আল আবিয়াদ তারপরে একটা শব্দ দিলেন আল আসওয়াদ অর্থাৎ যেটা আবিয়াদ সেটা আসওয়াদ নয় আর যেটা আসওয়াদ সেটা আবিয়াদ নয় তো একটা পয়েন্ট এটা ভাষার তিনটে উপাদান তিনটি উপাদানের মধ্যে একটার নাম হচ্ছে ইলমুল আসওয়াত আসওয়াত একটা হচ্ছে মুফরাদাত আর একটা হচ্ছে কি আত-তারাকিব আন-নাহউইয়া আত-তারাকিব আন-নাহউইয়া আত-তারাকিব আন-নাহউইয়া এটা একটা নতুন কনসেপ্ট ভাষা বিজ্ঞানীদের কাছে একটা নতুন কনসেপ্ট যে আপনি পর্যাপ্ত পরিমাণে গ্রামার না শিখিয়েও অর্থাৎ যে হেদাতুন্নাহ কাফিয়া শারমুল্লাহ জামি এখন চাইনি একদম বেসিক লেভেলে আছে এমনকি ফেল ফাইল মাফুলও সে চিনে না তাদেরকেও আরবি শেখানো যেতে পারে উইদাউট গ্রামার প্রথমে আমরা যখন শুনতাম তখন আমাদের খুব অবাক মনে হতো কি বলছে পাগলের মতো কথা বলছে এই গত কয়েক মাস আগে সৌদি আরবে একজন প্রফেসর বললেন যে গ্রামারের কোনো দরকারই নেই হজম করতে পাচ্ছি না আমরা কিন্তু তারা ওইভাবেই ভাষাটা শেখাচ্ছেন বা আধুনিক পদ্ধতি যেগুলো আসছে যে গ্রামার আমাদের লাগবে কিন্তু পরবর্তী প্রথম দিকে গ্রামার লাগবে না প্রথম দিকে ভাষা কিভাবে ন্যাচুরাল পদ্ধতিতে শিখবে ন্যাচুরাল পদ্ধতিতে শিখবে আপনার মাদ্রাসা আছে মাদ্রাসাতে আপনার অফিস আল মাকতাব ঠিক আছে আল মাকতাব বাথরুম আল হাম্মাম মসজিদ আল মসজিদ ঠিক আছে আল মাকাঈদ প্রত্যেকটা শব্দ আরবিতে লেখা আছে মাদ্রাসা এবং শিক্ষক যিনি তারাকিব আর নাহওয়িয়া পড়ানোর যার কাছে পদ্ধতি আছে সে ছোট ছোট এক একটা শব্দ দিয়ে দশটা পনেরোটা করে বাক্য তৈরি করতে পারবে আর সলাত ব্ল্যাকবোর্ডে লিখে দিলাম আর সলাত ছাত্রদের সলাত দিয়ে বাক্য পড়া শুরু লা তাতরুকু সলাত লা তাতরুকু সলাত আর সলাত ওয়াজিবাতুন আর সলাত ফরিদাতুন তারাকা হামিদুন সলাত আল ফাজর وحضروا في صلاة العصر أصير صلاة الحديقة حديقة أنا شو بدي بعدين ادخلوا في حديقة المانجو هل رأيتم حديقة البرتقال هل رأيتم حديقة العنب إيه هبي যদি দক্ষতা থাকে শিক্ষকের তাহলে আত-তারাকিব আন-নাহওয়িয়া অর্থাৎ সেন্টেন্সেস 100 200 250 500 সেন্টেন্সের দাঁড়িয়ে দাঁড়িয়ে তৈরি করবে এবং ন্যাচুরাল পদ্ধতিতে শিক্ষক আরবি শেখাতে পারবে তো এই যে তিনটে উপাদান ভাষার তিনটে উপাদান আমি রিপিট করছি একটা নাম হচ্ছে ইলমুল আসওয়াত আল মুফরাদাত আত-তারাকিব আন-নাহওয়িয়া এই ভাষার তিনটি উপাদান আর চারটে দক্ষতা কি الاستماع والتحدث والقراءة والكتابة এই এদের সমষ্টিকে সামনে রেখে যখন আরবি পড়ানো হবে যখন বই তৈরি করা হবে
আর সেই বই যখন পড়া হলো তখন আমাদের ছেলেরা আমি শিখতে পারলো। আমি তো ওখানে বই নিয়েছিলাম আচ্ছা নিয়ে এসো আর একটু দেখিয়ে দিই। আচ্ছা আরবি ভাষা পড়ানোর পদ্ধতি নিয়ে একটা পদ্ধতি আমি বলেছিলাম যে তরিকাতুল কাওয়ায়েদি ওয়া তারজামা। তো এই পদ্ধতির পরে সারা বিশ্ব জুড়ে একটা আসলো প্রতিক্রিয়া আসলো যে ভাষা শেখানো কি এটাই একমাত্র পদ্ধতি না আর অন্য কোনো পদ্ধতি আছে। তো এইটার পরে যেটা নতুন পদ্ধতি আসলো সেটার নাম হচ্ছে তরিকাতুল মুবাশারা। তরিকাতুল মুবাশারা ডাইরেক্ট মেথড, অর্থাৎ যদি আমরা বিদেশি ভাষা শিখাই তাহলে সেই সেই ভাষাকে সেই ভাষার মাধ্যমে শেখাতে হবে। যেমন ইংলিশ মিডিয়াম স্কুলে উদাহরণ দিয়ে বললাম যে ইংলিশ মিডিয়াম স্কুলে ইংরেজি ভাষা বাংলাতে পড়ানো হয় না, ইংরেজিতেই পড়ানো হয় এবং ওদের গ্রামারও ইংরেজিতে পড়ানো হয়, কবিতা বলুন আপনার ছোট গল্প বলুন উপন্যাস বলুন সব কিছু ইংরেজিতে পড়ানো হয়। বলে যারা কনভেন্ট স্কুলের স্টুডেন্টস ইংলিশ মিডিয়াম স্কুলের ছাত্র ভারতীয় তারা এমন ফরাটেদার ইংরেজি বলে যে যারা নন ইংলিশ মিডিয়াম স্কুল থেকে ওদের সামনে জুগুথু হয়ে যায়, বেজায় বেড়াল হয়ে যায়। কি বলছে সব জায়গায় দিল্লি মুম্বাই কলকাতা যখন নন ইংলিশ ব্যাকগ্রাউন্ডের ছেলেমেয়েরা ইংলিশ ব্যাকগ্রাউন্ড ছেলেমেয়েদের আমরা সামনে হয় বিশ্ববিদ্যালয়ে কলেজে তখন তাদের ইংলিশ বলার স্টাইল দেখে ঘাবড়ে যায়। কেন তারা ইংরেজি পড়েছে ইংরেজি মাধ্যমে আর তরিকাতুল মুবাশারা ডাইরেক্ট মেথড। তো ভাষা শেখানোর একটা মাধ্যমের নাম হচ্ছে কি আর তরিকাতুল মুবাশারা ডাইরেক্ট মেথড, এবং ডাইরেক্ট মেথডও আমরা অবলম্বন করতে পারি যদি আমাদের শিক্ষকদের মধ্যে সেই যোগ্যতা তৈরি হয়। আলহামদুলিল্লাহ আমি ক্লাসরুমে গিয়ে যদি এক ঘন্টা আমাকে যেটা সাবজেক্ট দেবে সেই সাবজেক্টটাকে আমি আরবিতে পড়িয়ে দেবো আলহামদুলিল্লাহ, কারণ এটা আমার ইন্টারেস্ট, এটা আমার পেশা আর এটা আমার জীবনের একটা উদ্দেশ্য যে আমি আরবি ভাষা শিক্ষক তো আরবি ভাষাটাকে আরবিতেই পড়াবো। আরো অনেক যোগ্যতম শিক্ষক আছেন। আর তরিকাতুল আরেকটা পদ্ধতির নাম হচ্ছে আর তরিকাতু সামাইয়াতু শাফাহিয়া। অর্থাৎ এমন একটা পদ্ধতি অবলম্বন করা হবে যে পদ্ধতিতে স্টুডেন্টসরা ছাত্ররা এমন কিছু জিনিস দেখতে পাবে যেখানে বক্তা আরবিতে কথা বলছেন, অর্থাৎ ক্লাসরুমে এমন কিছু ভিডিও চালিয়ে দেওয়া হবে কথোপকথন বা বক্তব্য বা কোন একটা সিরিয়াল একটা সিরিয়ালের একটা পার্ট যেখানে আরবিতে কথাবার্তা হচ্ছে, তো আরবিটা শুনছে আর ঠোঁট হিলছে সেটাও দেখতে পাচ্ছে। ধরুন যে মিশরের একজন বড় খাতিব আব্দুল হামিদ কিশ রাহিমাহুল্লাহ মারা গিয়েছেন, তো আমি আমার মহারাতুল ইস্তেমা উন্নততর করেছিলাম ওই খাতিবের খুতবা শোনায়। আজকে থেকে 25-26 বছর আগের কথা বলছি, আমার ভাই যখন মদিনা থেকে ফিরে আসেন তখন এখানে ক্যাসেট নিয়ে এসেছিলেন, সেই ক্যাসেটে ছিল আব্দুল হামিদ কিশক রাহিমাহুল্লাহর বক্তব্য হিজরাতুর রাসূলের উপর। ওইটা আমি মনে হয় 100 বার শুনেছি, 100 বার শুনেছি ওই ক্যাসেটখানা 100 বার শুনেছি। এবং শোনার পর দেখুন এটাকে মহারাতুল ইস্তেমা বলে, তার আরবি বলাটা এত সুন্দর, তার তালাফুস তার উচ্চারণ এত আকর্ষণীয় যে 100 বার শোনার পর তার স্টাইলটা আমার মধ্যে চলে আসলো। এবার আমি যখন আরবিতে কথা বলছি বক্তব্য দিচ্ছি তখন আমার যারা জাজ সামনে বসে আছেন তারা অবাক হচ্ছেন, তারা বলছেন আরে তুমি তো কোনোদিন আরব যাওনি, তুমি কি আরব পড়েছো, তাহলে তুমি এইভাবে আরবি বলছো কিভাবে, কোনখান থেকে শিখে। জামিয়া মিলিয়া থেকে যারা আসতেন আমাদের বক্তব্য শুনতে জামিয়া ইসলামিয়া সানাবিয়ে তারা অবাক হতেন, কেন যে মাহারাতুল ইস্তিমা অর্থাৎ শুনে শুনে আরবি শিখা যায় ডেভেলপ করা যায়। তো ক্যাসেট শুনে বা ভিডিও চালিয়ে দিয়ে যেগুলো এডুকেশনাল মানে আপনার ভিডিও শিক্ষামূলক ভিডিও ভাষা শেখানোর জন্য অনেক ভিডিও আছে, আপনার কবিতা আছে বক্তব্য আছে ইন্টারনেট ভর্তি হয়ে আছে। তো আপনি যখন যে পদ্ধতিতে এই অডিও এবং ভিডিওর মাধ্যমে আরবি ভাষা শেখানো হয়
সেটাকে বলা হয় আত্তারিকাত সানাইয়াত শাফাইয়া তো যাই হোক অনেক পদ্ধতি আছে এখন বর্তমানে যে পদ্ধতিটা চলছে সেটাকে আরবিতে বলছে আল মানহা আত্তাওয়াসুলি আল মানহা আত্তাওয়াসুলি বা আত্তারিকাত তাওয়াসুলিয়াত ইত্তিসালিয়া কমিউনিকেটিভ মেথড এটা বেশি চলছে এখন সুবিস্তর সৌদি আরব ইউনাইটেড আরব এমিরেটস কাতার ইজিপ্ট সুদান এই যে দেশগুলো যারা নন আরবদের আরবি ভাষা শেখাতে চাইছেন মানে অনারবদের জন্য তারা বই পুস্তক রেডি করেছেন তাদের জন্য নয় তো সেইখানে যে পদ্ধতিটা অবলম্বন তারা করছেন সেইটার নাম হচ্ছে কমিউনিকেটিভ মেথড অর্থাৎ শিক্ষক যিনি আরবি পড়া দেন তাকে এতটাই ট্রেন্ড হতে হবে যে ও মনে হবে না যে এ দেশের শিক্ষক ও আরব থেকে এসেছে আরবি পড়াবে আরবি ভাষা পড়াবে গ্রামার পড়াবে সবকিছু পড়াবে একটা কমিউনিকেশন তৈরি হবে যা নিজে বলবে ছাত্রদের বলাবে নিজে বলবে ছাত্রদের বলাবে ঠিক আছে একদম 50-50 এমনটা নয় যেটা ওয়ান ওয়ে ট্রাফিকের মতো তো এই পদ্ধতিকে সামনে রেখে বই লেখা হয়েছে মোটামুটি 30-35 খানা বই আছে ইন্টারনেটে বুঝতে পারছেন ফ্রিতে ডাউনলোড করা যাবে ওই বইগুলো পড়ে আপনি নিজেকে সমৃদ্ধ করতে পারবেন এবং ইউটিউব দেখে নিজেকে সমৃদ্ধ করতে পারবেন তাহলে তার মধ্যে এই যে আল আরাবিয়া বাইনিয়া দাইক আল আরাবিয়া বাইনিয়া দাইক সৌদি আরবের একটি সংস্থা আল আরাবিয়া লিল জামি বা আরাবিক ফর অল এই সংস্থাটি এই একটা 8 খণ্ডে এই সিরিজটা তৈরি করেছে এই 8 খণ্ডে এমন কিছু মটেরিয়ালস আছে আরবি ভাষা শেখানোর জন্য যে 8খানা বই যদি পড়ে নেই তাহলে সে আরবিতে আল ইস্তেমা বললাম আরবি কথা শুনবে এবং বুঝবে আরবিতে কথা বলতে পারবে আরবিতে বই পড়ার দক্ষতাও তৈরি হবে আর আরবিতে সে লিখতেও পারবে এই 4টে দক্ষতা আর 3টে আনাসিরুল লুগা এই 7টি জিনিসকে সামনে রেখে এই 8খানা বই তৈরি করা হয়েছে এই মোটা এই তো মাত্র 2খানা নিয়েছি আরো 6খানা আছে তো যদি এই বইকে মাদ্রাসার সিলেবাসে দেওয়া হয় বুঝতে পারছেন এটা 2 বছরে যদি শেষ করা হয় একজন যোগ্য শিক্ষককে দিয়ে তাহলে আমাদের ছেলেমেয়েরা কি হবে আরবি ভাষায় কথা বলতে পারবে আরবি শুনবে শুনে বুঝতে পারবে আরবিতে কথা বলতে পারবে আরবিতে বই পুস্তক পড়তে পারবে আরবিতে লিখতে পারবে শুধু 1খানা বইয়ের কথা বললাম আরো এই ধরনের ইন্টারনেটে বই আছে মাঝে মধ্যে ফেসবুকে আমি ছাড়তে থাকি বইগুলোর লিংক দিতে থাকি যে আপনারা ডাউনলোড করছেন ডাউনলোড করেন প্রথম কথা হচ্ছে এই যে যারা আরবি ভাষা শিক্ষক হবেন তাদের মধ্যে ইন্টারেস্ট থাকতে হবে আর রাগবাতু শদীদা ফি তাআলুমিল লুগাতিল আরাবিয়া আনতা গায়রু রাগিব আপনার কাজ শুধু খাওয়া দাওয়া আর ঘুম পাড়ার ক্লাস করে নেওয়া ঠিক আছে এক্সট্রা কিছু দেওয়া নয় তাহলে কিছু হবে না আপনাকে প্রতিনিয়ত নিজেকে সমৃদ্ধ করতে হবে আনা উস্তাদ লুগাত আরাবিয়া আনা মুআল্লিম লুগাত আরাবিয়া আমি হাদিস পড়াচ্ছি ঠিক আছে উর্দু বই দেখে হাদিস পড়াচ্ছি আমি আরবি তারা ফাতুল বারি খোলা সময় হচ্ছে না মুসলিম শরীফের আমি সারা দিতে পারছি না আউলুল মাহবুব পড়ানোর আমার সময় হচ্ছে না লাইব্রেরিতে আমি যাই না কি করে আপনার দ্বারা ছাত্র ছাত্রী উপকৃত হবে তো যে কোনো ভাষায় বা যে কোনো বিষয়ের জন্য নিজেকে সমৃদ্ধ করা যায় ট্রেনিং এর মাধ্যমে তো আমি তো অন্য বিষয় না আমি তো আরবিকের জন্যই বলছি আচ্ছা তো আমি একটু তাহলে সামাপ করে দিই যে আজকে আপনাদের সামনে কি বিষয়ে কথা বললাম সর্বপ্রথমে আলোচনা করলাম যে ট্রেনিং এর প্রয়োজন আছে না নেই ট্রেনিং এর প্রয়োজন আছে মাদ্রাসা শিক্ষকদের শেখার কিছু নেই নতুন আছে আরব শিক্ষকদের নিয়ে এসে ট্রেনিং এর দরকার আছে দাওয়াত ময়দানে যেমন আছে হাদিস পড়ানোর ময়দানে ট্রেনিং এর দরকার আছে সব বিষয়ে আর আরবি ভাষা যেই ভাষাতে আছে কোরআন ও হাদিস 12 বছর পড়ার পর যদি আমার ছেলেমেয়েরা সেলফ স্টাডি করতে না পারে আরবি বই যদি পড়তে না পারে তাহলে আমি কি তৈরি করলাম ও তো ওখান থেকে বেরোনোর পর ওই উর্দু বই পড়বে আর বাংলা পড়ে ওয়াশ করে বেড়ালে নিজের যোগ্যতা হবে তো যদি আমরা আরবি ভাষাটা ভালো করে দিতে পারি আহলুল মাদারিস
বড় বড় মাদ্রাসা বিশাল বছর মাদ্রাসা ফাজিলাতের মাদ্রাসা আলিয়াতের মাদ্রাসা আমরা এই 10 থেকে 12 বছরে যদি আমাদের ছাত্রদেরকে আরবি ভাষায় যদি পাকাপোক্ত করে দিতে পারি আর আমরা হাদিস পড়াই তাফসীর পড়াই আর একদিকে ভাষার জ্ঞান আর একদিকে হাদিস এবং তাফসীর জ্ঞান এদের কাছে অন্য আলে ওলামা আর থাকবে না বুঝতে পাচ্ছেন তো আমি আপনাদের সামনে প্রথমে বললাম যে ট্রেনিং এর প্রয়োজন আছে তারপরে বললাম যে কয়েকটি পয়েন্ট বলেছিলাম যে ভাষাগত পারদর্শিতা যোগাযোগের দক্ষতা সাংস্কৃতিক দক্ষতা আরবিক টিচারের মধ্যে থাকতে হবে তারপরে আলোচনা করেছি চারটি ভাষা শিক্ষাতে চারটি দক্ষতা উন্নয়ন করা আল ইস্তিমা ও তাহাদ্দুসু ওয়া কিরাআতু ওয়া কিতাবাতু আর তিনটি আনাসিরুল লুগাত এগুলোর সমন্বয় নিয়ে কিছু বই পুস্তক তৈরি করা হয়েছে সেইগুলোকে পড়া এবং অনলাইনের মাধ্যমে ট্রেনিং নিতে থাওয়া বা অফলাইনের মাধ্যমে অফলাইন অনলাইন যে মুডে পাবেন সেই মুডে ট্রেনিং নিয়ে নিজেকে সমৃদ্ধ করতে থাকা তো আশা করি এই যে এই দিনী মাদ্রাসার একটি জাল বিছানো আছে সারা বিশ্বে সারা ভারতবর্ষের মধ্যে বিশাল বড় বড় মাদ্রাসা সেই মাদ্রাসাতে আরবি ভাষার প্রতি যথেষ্ট অনীহা আছে ইল্লা মাশাআল্লাহ কিছু কিছু মাদ্রাসা বাদ দিয়ে বড় বড় মাদ্রাসা সেখানে আরবি ভাষার প্রতি যথেষ্ট ধ্যান দেওয়া হয় কিন্তু আমরা বাঙালিরা বিশেষ করে আরবি ভাষার প্রতি খুব একটা বেশি আগ্রহ দেখাই না হ্যাঁ ফাজিলাত পাস করার পরেও আমাদের ভাষাটা ঠিক থাকে না তো আমরা ভবিষ্যতে আলেম ওলামা মিলে মাদ্রাসার যারা নাজেম মাদ্রাসার যারা মুহতামিম মাদ্রাসার যারা সেক্রেটারি আর মাদ্রাসার শিক্ষক সবাই মিলে যারা ভাষা তাত্ত্বিক ভাষা বিজ্ঞানী ভাষার আলেম তাদেরকে ডেকে ইনশাআল্লাহ ভবিষ্যতে যদি এই ভাষা শিক্ষাটাকে উন্নততর করতে পারি তাহলে একটা বড় লাভ হবে আমাদের ছেলেমেয়েরা তাদের যোগ্যতা বাড়বে তারা যথেষ্ট যোগ্য ওলামা তৈরি হবেন এবং তারা আরবিতে বই পুস্তক লিখতে পারবেন আমি মদিনা ইসলামিক ইউনিভার্সিটিতে গিয়েও আলোচনা করেছি আমাদের দেশের ছাত্র ভাইদের সাথে যে আপনারা যখন ওখান থেকে আসবেন তখন অবশ্যই ভাষাটা কিভাবে শেখাতে হয় সেটা শিখে আসবেন এবং এখানকার মাদ্রাসাতে ভাষা শিক্ষাটাকে আরো ডেভেলপ করতে হবে আমি সবাইয়ের সাথে আলোচনা করছি আমি ব্যক্তিগতভাবে 2 থেকে 4টা ট্রেনিং করিয়েছি ব্যক্তিগতভাবে আরবদেরকে নিয়ে আর ভবিষ্যতে ইচ্ছা আছে মাঝে মধ্যেই আমি কলকাতাতে অ্যারাবিকের টিচার্সদের নিয়ে আমি টিচার্স ট্রেনিং কোর্স আমি পড়াতে থাকবো ইনশাআল্লাহ আর কোনো মাদ্রাসা যদি মনে করে তো আমাকে ডাকতে পারে এইভাবে বাংলাতে না বলে পুরোটাই আরবিতে এমন একটা প্রোগ্রাম করা যেতে পারে সেখানে ছাত্ররা থাকবে টিচার্স থাকবে 1 ঘন্টা 1.5 ঘন্টা 2 ঘন্টা শুধু আরবিতেই কথা বলা হবে এটাও একটা প্রোগ্রাম চলছে এটা একটা নতুন ট্রেন্ড এটাকে বলা হচ্ছে আল এনরেমাসুল লুগাবি ইমার্স ল্যাঙ্গুয়েজ ইমার্সিং প্রোগ্রাম আপনারা লিখে নিন গুগলে সার্চ করবেন ল্যাঙ্গুয়েজ ইমার্সিং প্রোগ্রাম বারনামাজুল ইনগিমাসুল লুগাবি এটা একদম আধুনিক ট্রেন্ড যে কোনো একটা মাদ্রাসাতে কোনো একটা স্কুলে বা কলেজে 4 থেকে 5 ঘন্টার বা 2 দিনের প্রোগ্রাম হবে ওখানে একটা কথাও বাংলা ভাষায় বলতে দেওয়া হবে না একটা কথাও ইংরেজিতে বলতে দেওয়া হবে না যারা আসবেন শিক্ষক হিসেবে মানে ট্রেনার হিসেবে আর যারা ট্রেনিং নিতে আসবেন ওই 2 ঘন্টা 4 ঘন্টা বা 2 দিনের সমস্ত আলোচনা আরবি ভাষাতে হবে এইটার নাম হচ্ছে বারনামাজুল ইনগিমাসিল লুগাবি ল্যাঙ্গুয়েজ ইমার্সিং প্রোগ্রাম এইভাবে আমরা প্রোগ্রাম ভবিষ্যতে করতে পারি আল্লাহ পাক যেন আমাদেরকে তৌফিক দান করেন আরবি ভাষাকে সুন্দরভাবে বোঝার এবং তাতে উৎপত্তি অর্জন করার মহারত অর্জন করার এবং তার মাধ্যমে কোরআন এবং হাদিসকে সঠিকভাবে বোঝার আমার তৌফিক বিল্লাহ বিল্লাহ এরপরে যদি আপনাদের কিছু কোশ্চেন থাকে তো অবশ্যই কোশ্চেন আপনারা করবেন কোশ্চেন আচ্ছা পরে ঠিক আছে তাহলে شكرا جزيلا للأستاذ الكريم الجليل دكتور سعيد الرحمن الأستاذ المساعد بجامعة عالية كلكتا وإن تحملنا الخطبة الوسيسة على سعيد الرحمن
سيستفيدون فائدة تامة إن شاء الله. نعم. الآن وقت صلاة الظهر ووقت استراحة للغداء. فهمت كلامي؟ যাক আমরা এতক্ষণ ধরে আমাদের স্যার ডক্টর সাহিদুর রহমান স্যারের কাছ থেকে খুব মূল্যবান আলোচনা শুনলাম। আলোচনা ট্রেনিং, যে ট্রেনিং এর মাধ্যমে আমাদের মাদ্রাসার ছাত্ররা যাতে করে আরবিতে বলতে পারে এবং আরবিতেই পড়াতে পারে বা সমস্ত বিষয়টা আরবিতে কমিউনিকেশন করতে পারে, কি পদ্ধতিতে করলে কমিউনিকেশন করতে পারবে তার স্কিলগুলো আপনি খুব সুন্দরভাবে উপস্থাপনা করেছিলেন। যদিও স্যারের পিপিটি রেডি ছিল কিন্তু উনি ভুলে গেছেন, সরি উনি বলেছেন, তো তারপরেও কিন্তু খুব প্র্যাকটিক্যালি উনি আলোচনা করেছেন। আমরা যদি এটা মানতে পারি অবশ্যই আমাদের মাদ্রাসার ছাত্ররা উপকৃত হবে, আরবি ভাষাটা শিখতে পারবে ইনশাআল্লাহ। আর আমরা শেষের দিকে কোশ্চেন আনসারের সেশন লাস্টে করব, কারণ জোহরের সময় হয়ে গেছে, জোহরের নামাজ হবে ইনশাআল্লাহ এবং দুপুরের খাবার, দুপুরের খাবার এবং নামাজ দুটোই হবে। তারপর ইনশাআল্লাহ যে শিডিউল আমাদের দেওয়া আছে একদম শিডিউল অনুসারেই আমাদের বাকি প্রোগ্রামগুলো হবে ইনশাআল্লাহ। আমাদের এখন জোহরের আজান হবে এবং সালাত, তারপরে খাওয়া হবে, তারপর আমাদের একদম দেড়টা থেকে আবার নেক্সট প্রোগ্রাম হবে ইনশাআল্লাহ। তারপর আমাদের লাস্ট আসরের পর আমাদের যে টোটাল এই যে প্রোগ্রামটা হচ্ছে, কোনো কোশ্চেন থাকলে আপনারা লিখে রাখবেন, শেষে আপনাদের প্রশ্ন এবং আপনাদের মত বিনিময় হবে ইনশাআল্লাহ। এবং এর মিডিলে মাদ্রাসার পক্ষ থেকে যারা কর্তৃত্ব এসেছেন, সেক্রেটারি বা যারা আপনার মাদ্রাসার হিতাকাঙ্ক্ষী, মাদ্রাসার পক্ষ থেকে যারা দায়িত্বশীল, তাদের নিয়ে আমাদের আলোচনা হবে আমাদের মসজিদে, অবশ্যই আপনাদেরকে ডাকা হবে, তারপরে রেডি থাকবেন প্লিজ। এখন আপনারা যান, উজু করে জোহরের সালাত আদায় করুন এবং তারপরে ইনশাআল্লাহ খাওয়া দাওয়ার পরে আবার এখানে চলে আসবো। প্লিজ আপনার সময় নষ্ট করবেন না, জাস্ট 1:30 বেজে 30 মিনিট আমাদের নেক্সট প্রোগ্রাম শুরু হবে ইনশাআল্লাহ।